দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিদেশে টাকা পাচারে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে এখন বাংলাদেশ এক নম্বরে আছে ভারত ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ট্রোগ্রিটি জিএফআই এর প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে সংস্থাটি জানায় কেবল দুই হাজার পনেরো সালেই বাংলাদেশ থেকে চার প্রক্রিয়ায় পাঁচ দশমিক নয় বিলিয়ন ডলার পাচার হয়েছে যা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার সমান এ টাকার বেশিরভাগ বৈদেশিক বাণিজ্যে জালিয়াতির মাধ্যমে পাচার করা হয় একই পদ্ধতিতে একই বছর দেশে ঢুকেছে দুইশো কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিদেশে টাকা পাচারে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান এর মতে উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের সতেরো দশমিক পাঁচ শতাংশই কোনো না কোনোভাবেই পাচার হচ্ছে ডিএফআইয়ের প্রতিবেদনে দুই হাজার ছয় থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত একশো আটচল্লিশটি উন্নয়নশীল দেশের অর্থ পাচারের তথ্য উঠেছে এ সময়ে উন্নয়নশীল দেশগুলো থেকে এক ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে দুই হাজার সালে টাকা পাচারের শীর্ষ অবস্থানে রয়েছে মেক্সিকো ওই দেশ থেকে পাচার হয়েছে চার হাজার দুইশো নব্বই কোটি ডলার দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে তিন হাজার তিনশো সত্তর কোটি ছাড়াও ভিয়েতনাম থেকে দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি থাইল্যান্ড থেকে দুই হাজার নব্বই কোটি পানামা থেকে এক হাজার আটশো তিরিশ কোটি এবং ইন্দোনেশিয়া থেকে এক হাজার পাঁচশো চল্লিশ কোটি ডলার পাচার হয়েছে